আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, খুব সুন্দর অসাধারণ নতুন মডেলের একটি একতলা বাড়ি। যারা চাচ্ছেন একতলা বাড়ি তৈরি করবেন অল্প বাজেটে কম জমিতে, তাদের জন্য এই প্ল্যানটি। আপনি একতলা বাড়ি তৈরি করতে পারেন, খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন বাড়িটির, বাইরের দৃশ্যটি খুবই সুন্দর। হ্যাঁ, এই বাড়িটি যদি আপনি ছাদ না দিয়ে টিন দিয়েও ছাদ দিতে পারেন, তাহলে কীভাবে দিবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি, যদি ছাদ না দেন তাহলে আপনাকে কী করতে হবে, এই বাড়িটির যে পিছনে, এই পিছনে যে রেলিংটা দেওয়া আছে ছাদে, এটা আপনাকে রিমুভ করে দিতে হবে। ওটা টিন দিতে হবে, টিনটাকে এভাবে দিতে হবে, তাহলে পানিগুলো পড়ে যাবে, টিন দিয়ে আপনি ছাদ দিতে পারেন। তা আসুন বাড়িটার ভিতরে আমরা প্রবেশ করে দেখি ভিতরে কেমন। চলুন বন্ধুরা, বন্ধুরা বাইরের ভিতরে আমাদের পাচ্ছি, দেখুন চারটা রুম পাবো, তিনটা হচ্ছে বেডরুম, একটা হচ্ছে কিচেন, চারটা রুম পাচ্ছি। দেখুন বাইরের ভিতরে চারটা রুম থাকবে, দুটো বেডরুম থাকবে, দুটো থাকবে আমাদের বেডরুম, দেখতে পাচ্ছেন, একটা থাকবে টয়লেট, কমন টয়লেট, তিনটা বেডরুম, একটা কমন টয়লেট, এবং ড্রয়িং ডাইনিং রয়েছে মাঝখানে, একটা ড্রয়িং ডাইনিং আকারে ইউজ করবেন, রয়েছে কিচেন রুম। তো অল্প জমিতে বাড়ি, যেহেতু অল্প জমিতে বাড়ি, 29 ফিট বাই 19 ফিট জমিতে বাড়িটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটা। এই বাড়িটা আপনি যদি তৈরি করতে যান, একতলা যদি তৈরি করেন, আপনার বর্তমান যে খরচ, এই খরচ অনুযায়ী আপনার খরচ হবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার ভিতরে আপনি এই বাড়িটি সম্পূর্ণ তৈরি করতে পারবেন। বন্ধুরা চলুন আমরা বাড়িটার ফ্লোর প্ল্যানে দেখে নিই, চলুন আমরা বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিই, বাড়িটার রুমগুলোর সাইজ, রুমের মাপটা আমরা দেখে নিই। আসুন বন্ধুরা, তো বন্ধুরা এটা হচ্ছে বাড়িটার যে ফ্লোর প্ল্যান, বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 29 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 19 ফিট 3 ইঞ্চি। বাড়িটাতে প্রথমে ঢুকে আপনি যেটা পাচ্ছেন 5 ফিট বাই 14 ফিট 3 ইঞ্চি ড্রয়িং ডাইনিং, তারপর পাচ্ছি আমরা একটা বেডরুম, তা হচ্ছে 9 ফিট 11 ইঞ্চি 9 ফিট বাই 11 ফিট, অপর পাশাপাশি একটা কিচেন, তা হচ্ছে 6 ফিট বাই 12 ফিট, রয়েছে একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, তারপর রয়েছে কমন টয়লেট 5 ফিট বাই 5 ফিট, এরপর পাচ্ছে আর একটা বেডরুম 9 ফিট বাই 11 ফিট। তো মোটামুটি তিনটা বেডরুম হবে, একটা কিচেন হবে, একটা টয়লেট হবে, এবং ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে। তো বলতে গেলে খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি, আপনি চাইলে এই বাড়িটি নির্মাণ করতে পারেন আপনার গ্রামে, খুব সুন্দর একটি বাড়ি। কিন্তু বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে, সম্পূর্ণ তৈরি করতে আপনার 10 লক্ষ টাকা লাগবে। তো বন্ধুরা, এমন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।